হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রসেল বাংলা। অনেক লুকোচুরি খেলার পর আজকে ফাইনালি জানা গেল রেট্রিবিউশন দলের সকল মেম্বার্সদের নাম। হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঠিকই শুনছেন। তো এই ভিডিওতে আমি যেই সকল রেসলারদের নাম বলতে চলেছি তারাই হলেন অরিজিনাল রেট্রিবিউশন দলের মেম্বার। তো ভিডিওটিকে শুরু করার আগে আপনি যদি রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। তো আজকে র এপিসোড শুরুই করে রেট্রিবিউশন, এবং আমরা WWE-র মাধ্যমে জানতে পারি রেট্রিবিউশন অফিসিয়ালি এখন WWE কোম্পানির সদস্য, কারণ তারা কন্ট্রাক্ট সাইন ইন করেছেন। তবে রেট্রিবিউশন জানাই যদিও বা তারা কন্ট্রাক্ট সাইন ইন করেছে, তবুও কিন্তু তারা সকল রেসলারদের জন্য সেফ নয়। তারা এতদিন যা করে আসছে এবং তারা সেটাই করে যাবে। তো আজকে আমরা রেট্রিবিউশনদেরকে আগের মতো দেখতে পাইনি, কারণ এর আগে তাদের হাত পা এবং মুখ কভার করা থাকতো, কিন্তু আজকে তারা নর্মাল মাস্ক পরে, যার কারণে তাদেরকে আরও পরিষ্কারভাবে বোঝা গেছে এবং সকলের ডাউট আজকে ক্লিয়ার কারা রেট্রিবিউশনের মেম্বার সেটা জানা গেল। তো ভিউয়ার্স, এখন আপনি স্ক্রিনের ওপর যেই সকল রেসলারদের নাম দেখছেন তারাই হচ্ছে রেট্রিবিউশন দলের অরিজিনাল এবং আসল মেম্বার। সবথেকে ডান পাশে যে রয়েছে তিনি হলেন মার্সিডিস মার্টিনেজ, এবং তিনি একজন মহিলা রেসলার। আর তার পেছনে রয়েছেন রেট্রিবিউশন দলের সম্ভাব্য লিডার ডমিনিক ডাইজাকোভিক। তো তার সামনে রয়েছেন মিয়াইম, এবং তার একটু পেছনে বাম পাশে রয়েছেন ডিও ম্যাডিন, যাকে আমরা রোমান রেঞ্জ ভেবে ভুল করেছিলাম, এবং তার আরও বাম পাশে রয়েছেন শেইন থ্রোন। তো এই পাঁচজন হলেন রেট্রিবিউশনের মূল পাঁচজন সদস্য। তো এই পাঁচজনকে বাদে যেই সকল রেসলারদেরকে আমরা রেট্রিবিউশনের সাথে দেখি তারা কিন্তু অরিজিনাল রেসলার না, এবং আমরা তাদেরকে এই সকল স্টোরি লাইনে খুব একটা বেশি দেখতে পারবো না। তারা মূলত ডামি রেসলার, এবং তাদেরকে রেট্রিবিউশনকে পাওয়ারফুল করতে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে মার্সিডিস মার্টিনেজ, এবং তিনি কিন্তু রেট্রিবিউশনের সদস্য। তো আপনারা তার মুখের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তার ফেস কাটিং সেই রেট্রিবিউশন সদস্যের সাথে একদমই মিলে যায়। তো এখন এটা মোটামুটি কনফার্ম, তিনি রেট্রিবিউশন দলের সদস্য। তো এখন আপনি যাকে দেখছেন তিনি হলেন মিয়াইম। তো এই রেসলারও রেট্রিবিউশন দলের সদস্য। তার চুলের কালার এবং তার ফিজিক্যাল বডি দেখলেই বোঝা যায় রেট্রিবিউশন দলে তিনি রয়েছেন, কারণ আমরা একটু আগে যেই সকল রেসলারদেরকে দেখালাম তার মধ্যে কিন্তু মিয়াইম মাঝখানে ছিলেন। ও হ্যাঁ, আর একটা বিষয়, তিনি কিন্তু আগে থেকেই মাস্ক পরতেন, এবং তার আজকের মাস্কটাও এমনটাই। তো ইনি হলেন ডমিনিক ডাইজাকোভিক, যাকে বলা হচ্ছে রেট্রিবিউশন দলের সম্ভাব্য লিডার, এবং তাকে কিন্তু WWE-র পক্ষ থেকে নতুন নাম দেওয়া হয়েছে টিবার। কিন্তু আসল জীবনে তিনি যেই নামে রেসলিং করতেন তার নাম হলো ডমিনিক ডাইজাকোভিক, কিন্তু WWE হয়তোবা রেট্রিবিউশনের সকল মেম্বারদের নাম পরিবর্তন করেই ব্যবহার করবে। তো আপনি এখন যাকে দেখছেন তিনি হলেন শেইন থ্রোন, যাকে WWE কোম্পানির পক্ষ থেকে নতুন নাম দেওয়া হয়েছে স্ন্যাপজ্যাক, এবং তিনি আজকের ম্যাচে কিন্তু অংশ নিয়েছিলেন। তো এখন আপনি স্ক্রিনের ওপর যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ডিও ম্যাডিন, যাকে WWE নাম দিয়েছে মেস। তো এই রেসলারকেই আমি রোমান রেঞ্জ বলে ভুল করেছিলাম, এবং অনেকেই তাকে রোমান রেঞ্জ মনে করছিলেন, তবে তার নাম হলো ডিও ম্যাডিন, এবং তিনি রেট্রিবিউশন দলের একজন সদস্য। আর আজকের ম্যাচে আমরা যেই তিনজনকে দেখলাম তারা হলো মেস, টিবার এবং স্ন্যাপজ্যাক, অর্থাৎ তারা হলেন ডিও ম্যাডিন, ডমিনিক ডাইজাকোভিক এবং শেইন থ্রোন। আর আমরা শুরুর দিকে যেই দুইজন মহিলা রেসলারদেরকে দেখেছিলাম তারা হলেন মিয়াইম এবং মার্সিডিস মার্টিনেজ। তো ভিউয়ার্স, এই ছিল রেট্রিবিউশন দলের পাঁচজন সদস্য, যাদের নাম বর্তমানে ফাঁস হয়ে গেছে। তো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এমনই WWE সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।